আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের জিওমরফোলজি পার্ট থেকে মাস ওয়াস্টিং সম্পর্কে বিস্তারিত জানব। এর আগে আমি এই ক্লাসগুলিতে ওয়েদারিং বা আবহবিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি ক্লাসগুলি দেখতে চাও আমার প্লে লিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিতে পারো, ঠিক আছে? আর ওয়েদারিং ও মাস ওয়াস্টিং এই টপিকটা আজকেই হচ্ছে আমার লাস্ট ক্লাস। আর তোমরা জানো একটা টপিক শেষ করার পরে আমি কি করি, প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দেই, ওকে? তো তুমিও যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন কি। দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যে মাস ওয়াস্টিং কী, তাই তো? কি বলেছিলাম যে মনে করো এই কোনো পাহাড় আছে, পাহাড়ের খাড়া ঢাল। এবার খাড়া ঢালের শিলাস্তর এখানে আবহবিকার প্রক্রিয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো, তাই তো? এবার এই শিলাচূর্ণ আবহবিকার প্রক্রিয়ায় যে শিলাচূর্ণ তৈরি হয়েছে সেই শিলাচূর্ণ বা মৃত্তিকা যদি মাধ্যাকর্ষণ বা অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় মাস ওয়াস্টিং, তাই তো? এটা আমি বলেছিলাম, তাই তো? এবার দেখো তোমরা মাস ওয়াস্টিং পড়তে গিয়ে দেখবে দুটা ইংরেজি শব্দ পাবে, ঠিক আছে? দুটা টার্ম পাবে, একটা হচ্ছে দেখো মাস ওয়াস্টিং, আরেকটা মাস মুভমেন্ট, দুরকম পাবে, ওকে? দেখো কোনো কোনো ভূমিজ্ঞানী এই মাস ওয়াস্টিং আর মাস মুভমেন্টকে একই অর্থে ব্যবহার করেছেন, আবার কোনো কোনো ভূমিজ্ঞানী এই দুটাকে আলাদা অর্থে ব্যবহার করেছেন। তারা বলেছেন যে মাস ওয়াস্টিং একরকম আবার মাস মুভমেন্টই একরকম। যেমন ডি ব্রাজডেন নামে একজন ভূবিজ্ঞানী, তিনি এই মাস ওয়াস্টিং আর মাস মুভমেন্টকে আলাদা বা পৃথক অর্থে ব্যবহার করেছেন। তিনি বলেছেন এই শিলাচূর্ণগুলি যদি জল, বায়ু অথবা বরফের সাহায্য নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে বা অভিকর্ষজ বলের প্রভাবে এই উপর থেকে নিজের দিকে স্থানান্তরিত হয় তখন সেই স্থানান্তরকেই তিনি মাস ওয়াস্টিং বা মাস ট্রান্সপোর্ট বলেছেন। এখানে একটা বিষয় ভালো করে মনে রাখবে, উনি কিন্তু এই স্থানান্তরের মূল শক্তি হিসাবে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বলের কথাই বলেছেন। জল শুধুমাত্র কি করছে, জল শুধুমাত্র স্থানান্তরে সাহায্য করছে। কীভাবে? জল শুধুমাত্র এই শিলাচূর্ণকে পিচ্ছিল হতে সাহায্য করছে, ঠিক আছে? আর যদি এই শিলাচূর্ণগুলি শুধুমাত্র অভিকর্ষজ বলে বা মাধ্যাকর্ষণ শক্তির টানে কোনোরকম জল বা বায়ু বা বরফের সাহায্য ছাড়াই উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হয় তখন তাকে মাস মুভমেন্ট বলেছেন। বুঝতে পারলে কি বলছি? তার মানে কি যে শিলাচূর্ণের স্থানান্তর যদি জলের সাহায্য, মানে জলের সাহায্য নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয় তাহলে সেটা মাস ওয়াস্টিং, আর শিলাচূর্ণের স্থানান্তর যদি শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয় তাহলে সেটা মাস মুভমেন্ট, ওকে? তো আশা করি এই দুটার পার্থক্য বুঝতে পারলে। এবার দেখে নিয়েই চলো যে মাস ওয়াস্টিংয়ের শ্রেণীবিভাগ কীভাবে করা হয় বা মাস ওয়াস্টিংয়ের ভাগগুলো কী কী, ওকে? কীরকম দেখো যে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে এই যে নামগুলো লিখেছি দেখো যে মৃত্তিকা বিসর্পণ, মৃত্তিকা প্রপাত, মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ, শিলা বিসর্পণ, শিলা প্রপাত, এছাড়া আরও আছে, এগুলো কি সবকটা কি মাস ওয়াস্টিংয়ের এক একটা ভাগ, তাই তো? এগুলো কিন্তু মনে রাখতে খুব কনফিউশন হয়, কারণ দেখো নামগুলো মোটামুটি একই রকমের, কি তাই কি না? মৃত্তিকা প্রপাত কোনটা, মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ, তাই তো? কিন্তু কনফিউশন থাকলে তো হবে না, তোমাকে ভালো করে বুঝে আগে মনে রাখতে হবে, তোমাকে কনফিউশন দূর করতে হবে, ওকে? আর এই কনফিউশন দূর করার দায়িত্ব আমার। তোমরা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে, ওকে? দেখো তো এই কনফিউশন হওয়ার আরেকটা বড় কারণ কী বলতো? কারণ হচ্ছে যে বিভিন্ন ভূতত্ত্ববিদ মাস ওয়াস্টিংয়ের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন। যেমন দেখো যে ভূবিজ্ঞানী শার্প, ভার্নেস, হাচিনসন, জুড়বা ও ম্যাঙ্কেল চড়লে, ওকে, প্রত্যেকেই নিজের মতো করে মাস ওয়াস্টিংয়ের শ্রেণীবিভাগ করেছেন, ঠিক আছে? এর মধ্যে এই শার্প প্রথম, সবার প্রথম মাস ওয়াস্টিংয়ের শ্রেণীবিভাগ করেছেন, ওকে? এবার দেখো তো আমরা যে শ্রেণীবিভাগ পড়বো সেটা একটা মৌলিক শ্রেণীবিভাগ, ঠিক আছে? তো ওই মৌলিক মানে মাস ওয়াস্টিংকে মৌলিক শ্রেণীবিভাগ অনুযায়ী, ওকে, বা মৌলিকভাবে প্রথমে দুটা ভাগে ভাগ করা হয়। কেই কী সেই দুটা ভাগ দেখো? দেখো যে প্রধান দুটা ভাগ হলো, দেখো যে মাস ওয়াস্টিং একটা হচ্ছে প্রবাহ বা ফ্লো, আরেকটা হচ্ছে ধস মানে স্লাইড বা
ল্যান্ডস্লাইড, ঠিক আছে? এবার এই দুটা আগে ভালো করে বুঝে নেই যে প্রবাহ কি আর ধস কি, ঠিক আছে? দেখো প্রবাহ কি হয়, দেখো যে মৃদু ঢাল বা মাঝারি ঢালে, কি বলছি, মৃদু ঢাল বা মাঝারি ঢালের মধ্য দিয়ে এরকম শিলাচূর্ণ, ঠিক, এই শিলাচূর্ণ খুব ধীর গতিতে প্রবাহিত হলে সেটাই হচ্ছে কি প্রবাহ, ঠিক আছে? আর ধস কোনটা, এই খাড়া ঢাল আছে মনে করো, এই পাহাড়ের খাড়া ঢাল, এখান থেকে শিলাচূর্ণ এখান থেকে ভেঙে এখানে পড়ে গেল, এই তো? তাহলে ধস মানে কি, শিলাচূর্ণ যদি দ্রুত উপর থেকে নিচে পতিত হয় তাহলে সেটা হচ্ছে ধস। আর যেহেতু এই দুটাই মাস ওয়াস্টিং, প্রবাহ এবং ধস, তার মানে কি, কে সাহায্য করবে, জল সাহায্য করবে, তাই তো? তো এই প্রবাহের ক্ষেত্রে শিলাচূর্ণ বা মৃত্তিকা জল দ্বারা সম্পৃক্ত থাকে, ঠিক আছে? কিন্তু ধসের ক্ষেত্রে কিন্তু জল সাহায্য করলেও শিলাচূর্ণ কিন্তু কি বলতো, জল দ্বারা সম্পৃক্ত থাকে না, প্রায় শুষ্কই থাকে। একটা বিষয় কি দেখো, এই যে প্রবাহের ক্ষেত্রে এই যে শিলাচূর্ণের স্তূপ স্থানান্তরিত হচ্ছে, মনে রাখবে এই শিলাচূর্ণের স্তূপের এই যে নিচের যে শিলাস্তরগুলো আছে, এই নিচের শিলাস্তরগুলোর গতিবেগ কম হয়, ঠিক আছে? কি বলছে, নিচের শিলাস্তরের গতিবেগ কম হয়, কিন্তু উপরের শিলাস্তর, শিলাচূর্ণের উপরের যে শিলাচূর্ণ তার গতিবেগ বেশি হয়। তার মানে কি, নিচের শিলাচূর্ণ বা নিচের অংশের গতিবেগ কম কিন্তু উপরের অংশের গতিবেগ বেশি হয়, ঠিক আছে? কিন্তু ধসের ক্ষেত্রে কিন্তু এরকম কম বেশি ব্যাপার নেই, কী হচ্ছে, সমগ্র অংশটাই উপর থেকে ভেঙে নিচে পড়ে যাচ্ছে, তার মানে কি সব অংশে কি গতিবেগ সমান, তাই তো? আরেকটা পার্থক্য কী বলতো, ধসের ক্ষেত্রে এই শিলাচূর্ণগুলো খুব কম দূরত্ব অতিক্রম করে, খুব কম দূরত্ব অতিক্রম করে, কিন্তু প্রবাহের ক্ষেত্রে এই শিলাচূর্ণ বা কাদা বা মৃত্তিকা অনেকটাই, মানে ধসের থেকে অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করে। তো এই হচ্ছে মোটামুটি প্রবাহ আর ধসের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা দুটা আলাদা করে বুঝতে পেরেছো, কোনটা ধস কোনটা প্রবাহ। এরপর দেখো, এই যে প্রবাহ বা ফ্লো আছে, এই প্রবাহ বা ফ্লোকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দেখো, যে ধীর প্রবাহ বা স্লো ফ্লো, আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ বা র্যাপিড ফ্লো, ঠিক আছে? এবার ধীর প্রবাহকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। কীরকম, ধীর প্রবাহের মধ্যে আছে কি দেখো, যে মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ, এরপরে দেখো টেলাস বিসর্পণ বা টেলাস ক্রিপ, আর কি দেখো যে শিলা বিসর্পণ বা রক ক্রিপ, আর একটা আছে কি দেখো যে সলি ফ্লাকশন, ওকে? এবার এগুলো আবার একটা একটা করে জানতে হবে। প্রথমটা দেখি চলো, কি আছে মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ, ঠিক আছে? ওই মৃত্তিকা বিসর্পণ কি দেখো, যে খুব মৃদু ঢালযুক্ত ভূমিতে মৃত্তিকা এবং শিলাচূর্ণ যদি খুব ধীর গতিতে স্থানান্তরিত হয় বা স্থানান্তর ঘটে, তাহলে সেটাকে বলা হয় মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ। তো এখানেও এই স্থানান্তরের মূল শক্তি কি, অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ শক্তি, কিন্তু একে এখানে কে সাহায্য করছে, জল প্রবাহিত হওয়ার জন্য সাহায্য করবে, ঠিক আছে? তো এই মৃত্তিকা বিসর্পণ তুমি কিন্তু খালি চোখে বুঝতে পারবে না যে শিলাচূর্ণ বা মৃত্তিকা স্থানান্তর হচ্ছে। অনেক সময় দেখা যায় এরকম, মনে করো মৃদু ঢালযুক্ত ভূমিতে যদি গাছ থাকে বা টেলিগ্রাফ পোস্ট থাকে, তাহলে দেখা যায় অনেক সময় দেখবে যে গাছগুলো এরকম ঢালের দিকে সামান্য ঝুঁকে আসে, বা এরকম ইলেকট্রিক পোস্ট বা টেলিগ্রাফ পোস্ট হেলে আসে। অনেক সময় বাড়ির সীমানা প্রাচীর যদি এরকম ঢালযুক্ত ভূমিতে হয়, তাহলে সীমানা প্রাচীর হেলে পড়ে, ওকে? তো এগুলো দেখে এই মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ বোঝা যায়। এর পরেরটা দেখো, যে টেলাস বিসর্পণ বা টেলাস ক্রিপ, ওকে? দেখো টেলাস কি আমি আগেই বলেছি, তাই তো? যান্ত্রিক আবহবিকারের ক্লাসে আমি বলেছি টেলাস কি, এখানে আর টেলাস বলছি না, ওকে? তো এই টেলাসগুলি যদি বরফ গলা জলে খুব ধীর গতিতে স্থানান্তরিত হয়, তখন তাকেই টেলাস বিসর্পণ বা টেলাস ক্রিপ বলে। এর পরেরটা দেখো, যে শিলা বিসর্পণ বা রক ক্রিপ, ওকে? কীরকম দেখো, রক ক্রিপটা কি দেখো, যে মাঝারি বা মৃদু ঢালের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ শিলাচূর্ণ বোল্ডার বা শিলাখণ্ড যদি খুব ধীর গতিতে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় এই শিলা বিসর্পণ বা রক ক্রিপ। তো নামকরণ থেকে মোটামুটি বোঝা যায়, তাই তো? দেখো এই যে শিলা বিসর্পণ এই বা রক ক্রিপের মধ্যে দেখো, এই শিলাচূর্ণের গভীরতা, মানে এখান থেকে এইটুকু, এই শিলাচূর্ণের গভীরতা 300 মিটার পর্যন্ত হতে পারে। তার মানে বুঝতেই পারছো, প্রচুর পরিমাণ শিলাচূর্ণ বা শিলাখণ্ড খুব ধীরে স্থানান্তরিত হয়, ওকে? এদের গতিবেগ মাত্র বছরে 1 মিটার থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। ভেবে দেখো, বছরে 1 মিটার থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। এরপর দেখো সলিফ্লাকশন, ঠিক আছে? সলিফ্লাকশন কি দেখো, যে শিলাচূর্ণ ও মৃত্তিকা, বিশেষ করে মৃত্তিকা,
জল দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হওয়ার পর যে পিছিল হয়, এই পিছিলতার জন্য যদি খুব ধীর গতিতে ভূমির ঢাল বরাবর নেমে আসে বা স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় এই সলি ফ্লাকশন, ঠিক আছে। আর এই শিলাচূর্ণ বা মৃত্তিকা যদি বরফ গলা জল দ্বারা সম্পৃক্ত হয়ে পিছিল হয়, কী বলছি, বরফ গলা জল দ্বারা সম্পৃক্ত হয়ে পিছিল হয় তখন সেটাকে জেলি ফ্লাকশন বলে, ওকে। আর এই জেলি ফ্লাকশন যদি পেরিগ্লেসিয়াল রিজিওনে হয়, পেরিগ্লেসিয়াল রিজিওন মানে কি, যে যেখানে গ্রীষ্মকালে বরফ গলে জলে পরিণত হয় এবং শীতকালে সেই জল আবার বরফে পরিণত হয়, ওরকম এলাকায় যদি এরকম সলি ফ্লাকশন ঘটে তখন সেটাকে কনজেলি ফ্লাকশন বলে। তাহলে এই প্রক্রিয়াগুলো কোথায় দেখা যাবে বলতো, উচ্চ অক্ষাংশের দিকে, মেরু অঞ্চলের দিকে, তাই তো, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যাবে। পেরিগ্লেসিয়াল রিজিওনে কি হয় দেখো, মনে করো পেরিগ্লেসিয়াল রিজিওনে কি বলছি, যে গ্রীষ্মকালে বরফ গলে জলে পরিণত হয়, তাই তো। এবারে যখন গ্রীষ্মকালে বরফ গলে জলে পরিণত হলো সেই জল কি হয়, কিছু কি হবে, শিলাস্তরের অভ্যন্তরে প্রবেশ করবে, তাই তো। আবার শীতকালে কি হবে, সেই জল আবার বরফে পরিণত হবে, তাই তো। এবার জল যে জল শিলাস্তরের ভিতরে প্রবেশ করেছে সেই জল আবার শীতকালে কি হচ্ছে, বরফে পরিণত হচ্ছে। আর বরফে পরিণত হলে কি হবে, আয়তনে বাড়বে, ফলে এখানে কি হবে, শিলাস্তর বরফের চাপে কি কি ফাটল ধরবে, তাই তো। আবার গ্রীষ্মকাল আসলো, আবার কি হবে, আবার সেই বরফ কি জলে পরিণত হবে, আবার শীতকাল আসলো, আবার কি হবে, জল বরফে পরিণত হবে। এভাবে কি হয়, এখানে শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা আবহবিকারগ্রস্ত হয়, ঠিক আছে। এবার আবহবিকারগ্রস্ত হওয়ার পরে, শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে এইবার বরফ গলা জল দিয়ে কি হবে বলতো, যখন মানে গ্রীষ্ম ঋতুর সময় বরফ গলা জল দিয়ে কি হবে বলতো, এই শিলাচূর্ণ ধীরে ধীরে কি হবে, স্থানান্তরিত হবে। তাহলে এগুলোই কি, জেলি ফ্লেকশন বা কনজেলি ফ্লেকশন, তাই তো। আর এই যে সমগ্র প্রক্রিয়াটাকে, এই সমগ্র প্রক্রিয়াটাকে বলা হয় নিভেশন, কি বলছি, নিভেশন বলা হয়, ঠিক আছে। তোমাদের 2016 সালের SLST-তে একটা প্রশ্ন ছিল এই নিয়ে, প্রশ্নটা কেমন দেখো, দেখো যে নিভেশন হলো অপশন এ তুষারের দ্বারা ক্ষয়, অপশন বি তুষারের গলন, অপশন সি তুষারের সঞ্চয়, অপশন ডি কোনোটাই নয়। তাহলে বুঝতেই পারছো উত্তর কী হবে, তুষারের দ্বারা ক্ষয়। তাহলে নিভেশন হলো কি, তুষারের দ্বারা ক্ষয়। এরপর দেখো এই দ্রুত প্রবাহকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, কীরকম দেখো, একটা হচ্ছে পুঞ্জিত দ্রব্যের সম্প্রপাত বা ডেভরিস এভ্যালেন্স, একটা হচ্ছে মৃত্তিকা প্রবাহ বা আর্থ ফ্লো, আর একটা হচ্ছে কর্দম প্রবাহ বা মাড ফ্লো, ঠিক আছে। এবার প্রথমটা দেখো, পুঞ্জিত দ্রব্যের সম্প্রপাত, ওকে, কীরকম দেখো, যে আবহবিকারজাত শিলাচূর্ণ এবং মৃত্তিকা খাড়া ঢালের মধ্য দিয়ে, ওকে, বৃষ্টির জল দ্বারা সম্পৃক্ত ও পিচ্ছিল হয়ে যদি খুব দ্রুত গতিতে নেমে আসে, ওকে, বা স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় এই পুঞ্জিত দ্রব্যের সম্প্রপাত বা ডেভরিস এভ্যালেন্স। আবার দেখো যে খাড়া ঢালের মৃত্তিকা যদি পর্যাপ্ত বৃষ্টিপাতের জলের সাহায্যে সম্পৃক্ত ও পিচ্ছিল হয়ে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় মৃত্তিকা প্রবাহ বা আর্থ ফ্লো, ওকে। আরেকটা বিষয় মনে রাখবে যে যদি আগ্নেয়গিরির পাশে অগ্নুৎপাতজাত পদার্থ ওরকম বৃষ্টির জল দ্বারা সম্পৃক্ত হয়ে দ্রুত গতিতে নিচের দিকে নেমে প্রবাহিত হয় বা নেমে আসে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় লাহার, মনে রাখবে, তাকে বলা হয় লাহার। তার মানে কি, অগ্নুৎপাতজাত মানে অগ্নুৎপাতজাত পদার্থের যে প্রবাহ সেই প্রবাহটা হচ্ছে কি, লাহার। আবার দেখো যে প্রচুর জল মৃত্তিকার সাথে মিশে প্রায় তরল অবস্থায় যদি খাড়া ঢালের মধ্য দিয়ে দ্রুত নিচের দিকে নেমে আসে তখন তাকে কর্দম প্রবাহ বলে, ঠিক আছে। তার মানে কি দেখো, যে এই যে কর্দম প্রবাহ আর মৃত্তিকার প্রবাহ এই দুটা প্রবাহ কোথায় ঘটবে, যেসব এলাকায় বৃষ্টিপাত বেশি, কি তাই কি না, এই জন্য ক্রান্তীয় বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ঢালযুক্ত ভূমিতে বা খাড়া ঢালযুক্ত ভূমিতে এই মৃত্তিকা প্রবাহ ও কর্দম প্রবাহ দেখা যায়। তো এই তিনটার মধ্যে পার্থক্য কী বলতো, একটা হচ্ছে কী বলতো, যে এখানে এই কর্দম প্রবাহে জলের প্রয়োজন সবচেয়ে বেশি, তার চেয়ে জলের প্রয়োজন কম মৃত্তিকা প্রবাহে, তার চেয়েও জলের প্রয়োজন কম হচ্ছে কী বলতো, পুঞ্জিত দ্রব্যের সম্প্রপাতের ক্ষেত্রে।
এরপর দেখো যে ধস, ওকে, ধস সম্পর্কে আরো দু একটা কথা বলে নিই, ঠিক আছে? কিরকম দেখো যে প্রবাহের ক্ষেত্রে কি বলেছিলাম, প্রবাহের ক্ষেত্রে এই মনে করো পাহাড়ের ঢালের শিলা চূর্ণ বিচূর্ণ হলো কি জন্য, আবহবিকার প্রক্রিয়ায়। সেই চূর্ণ বিচূর্ণ অংশ শুধু ঢাল বরাবর প্রবাহিত হবে, সেটা হচ্ছে প্রবাহ। আর ধসের ক্ষেত্রে কি হয় বলো তো, ধসের ক্ষেত্রে এই আবহবিকার জাত শিলা চূর্ণ তো নিচে নামবেই, এর সঙ্গে ভূমি শিলাও মানে পাহাড়ের একটা অংশ ভেঙেও পুরো অংশটা ভেঙে নিচের দিকে পতিত হতে পারে। তাহলে ধসের ক্ষেত্রে কি শিলাচূর্ণ মানে আবহবিকার জাত শিলাচূর্ণ এবং ভূমি শিলা সবটাই উপর থেকে নিচে পতিত হতে পারে, ঠিক আছে? আর বুঝতেই পারছো ধসে কি হয়, ধস কি একদম খাড়া ঢালে এমনকি উলম্ব ঢালে ধস হয়, ধসে অনেক সময় কি বলতো একদম উলম্বভাবে শিলাচূর্ণ নিচের দিকে পতিত হয় বা শিলাস্তূপ নিচের দিকে পতিত হয়, ঠিক আছে? এবার দেখো ধসের সময় যদি এরকম হয় যে ধসের ঢাল বরাবর, ঠিক আছে, বা স্কলন তল বরাবর যদি এই শিলাচূর্ণ বা শিলাস্তূপ এরকম গড়াতে গড়াতে নিচের দিকে নামে, ঠিক আছে, তাহলে সেই ধসকে আবর্তিত ধস বা রোটেশনাল স্লাইড বলে, ঠিক আছে? আবার কি বলতো, আবার ধস নামার পর কাছাকাছি কোনো সমতল জায়গার উপর দিয়ে বা অনুভূমিকভাবে যদি এই পদার্থগুলো প্রবাহিত হয় তখন সেই ধসকে ট্রান্সলেশন স্লাইড বলে, ঠিক আছে? আবার দেখো আবার কীরকম হয় যে নদীর পাড়ে কি হয়, নদীর খাড়া পাড় থাকে, তাই তো? নদীর খাড়া পাড়ে কি হয়, নদীর খাড়া পাড়ের শিলা বা মাটিতে অনেক সময় উপরে ফাটল তৈরি হয়, ফাটল তৈরি হওয়ার পরে পুরো শিলাস্তরটা বা মাটিটাই একসঙ্গে নদীতে ধসে পড়ে, ওকে? এরকম ধসকে টপল বলে, মনে রাখবে কি বলছি, টপল বলে। তাহলে টপল কোথায় দেখা যায়, নদীর পাড়ের যে ধস নামে বা নদীর খাড়া পাড়ে যে ধস নামে বা পাড় ভাঙে, এই পাড় ভাঙাটাই হচ্ছে কি টপল। এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখবে যে সাধারণত পাহাড়ের খাড়া ঢাল চ্যুতি ভৃগুতটের সিস্ট স্লেট এবং অন্যান্য পাললিক শিলায় ধস দেখা যায়, ঠিক আছে? মানে ধস বেশি তৈরি হয়, ওকে? এবার দেখো ধস কত রকমের কী কী, দেখো যে আবহবিকারজাত পদার্থের প্রকৃতি, পতনের দিক এবং পতনের তীব্রতা অনুযায়ী ধসকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা কি দেখো, একটা হচ্ছে স্লাম্প, ওকে, আর একটা হচ্ছে দেখো রক গ্লাইড অর ব্লক গ্লাইড, আরেকটা হচ্ছে দেখো ডেব্রিস স্লাইড। তো প্রথমে দেখো এই স্লাম্প কি, ঠিক আছে? কীরকম দেখো, দেখো শিলাচূর্ণ মৃত্তিকা এবং চায়ের মতো শিলাখণ্ড যদি অবতল ঢাল বরাবর, যেরকম দেখো এখানে ঢালটা কি, এটা কি অবতল ঢাল, তাই তো? এই অবতল ঢাল বরাবর মাঝে মাঝেই, ওকে, অবতল ঢাল বরাবর মাঝে মাঝেই আবর্তিত হয়ে নিচের দিকে নেমে আসে এবং খুব অল্প দূরত্ব অতিক্রম করে, দেখো মানে এখান থেকে এইটুকু পর্যন্ত নামছে, ওকে, তাহলে এটাকে বলা হয় স্লাম্প। এরপর দেখো যে রক গ্লাইড অর ব্লক গ্লাইড, ওকে, কীরকম দেখো যে বৃহদায়তন কোনো পুরু শিলা ব্লক বা চাঁয়ের আকারে ভেঙে স্তরায়ন্তল বরাবর জল দ্বারা বিচ্ছিন্ন হয়ে যদি এরকম দেখো ঠিক এরকম ব্লক তৈরি করে নিচের দিকে নেমে আসে, ঠিক এই পথ বরাবর নিচের দিকে নেমে আসে, তখন তাকে এই রক গ্লাইড অর ব্লক গ্লাইড বলে। আবার দেখো এই যে স্লাম্প দেখলে, ওকে, স্লাম্পের চেয়ে যদি বেশি পরিমাণে শিলাচূর্ণের ধস নামে তাহলে তাকে এই ডেব্রিস স্লাইড বলে। এরপর দেখো যে মাস মুভমেন্ট, ওকে, মানে পুঞ্জিত দ্রব্যের স্থানান্তর। আমি এর আগেই বলেছিলাম মাস মুভমেন্ট মানে কি, যে কোনো এজেন্ট বা জল বায়ু এগুলোর সাহায্য ছাড়া শুধু মাধ্যাকর্ষণ শক্তির জন্য যদি উপর থেকে নিচে শিলা ভেঙে পতিত হয় তাহলে সেটা হচ্ছে মাস মুভমেন্ট, তাই তো? এখানে জলের কোনো ভূমিকা নেই, তার মানে কি যে এখানে যে শিলাস্তর ভেঙে পতিত হবে তার মানে কি এগুলো কি একদম শুষ্ক অবস্থায় পতিত হবে, তাই তো? এটা একটা। আর কি বলতো একদম উলম্ব বা খাড়া ঢালে এই মাস মুভমেন্ট হয়, ওকে? দেখো মাস মুভমেন্টগুলো দেখো যে শিলাপ্রপাত, বুঝতেই পারছো? তার মানে কি শিলা যদি শিলাস্তর যদি সরাসরি খাড়া উপর থেকে নিচে নেমে আসে কী জন্য, শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির জন্য, তখন সেটা শিলাপ্রপাত বা রক ফল, ওকে? ঠিক পরেরটা কি মৃত্তিকা প্রপাত, তার মানে কি একই যে মৃত্তিকা স্তর যদি একদম সোজা উপর থেকে নিচে কি খাড়াভাবে শুধু মাধ্যাকর্ষণ শক্তির জন্য নেমে আসে তখন সেটা কি আর্থফল বা মৃত্তিকা প্রপাত। আর শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যদি উপর থেকে নিচে অনেক সময় বাড়িঘর গাছপালা ভেঙে সোজা উপর থেকে নিচে মাধ্যাকর্ষণ শক্তির জন্য নেমে আসে তখন সেটা হচ্ছে ডেব্রিস ফল, ওকে? তার মানে কি বুঝতে পারলে বলো তো? এই যে
ক্রিপ মানে, ক্রিপ মানে কি ধীর প্রবাহ মানে ক্রিপ, তাই তো? তাহলে যেগুলোর সঙ্গে ক্রিপ আছে সেগুলোকে সব ধীর প্রবাহ, এগুলো মনে রাখার জন্য। ওকে, তাহলে ফ্লো, যেগুলোর সঙ্গে ফ্লো আছে সেগুলো কি দ্রুত প্রবাহ, তাই তো? যেগুলোর সঙ্গে স্লাইড আছে সেগুলো কি ধস। ওকে, আর যেগুলোর সঙ্গে ফল আছে, যেমন এই যে রক ফল, আর্থ ফল, ডেব্রিস ফল। ওকে, যেগুলোর সঙ্গে ফল আছে সেগুলো কি মাস মুভমেন্ট, এগুলো জলের সাহায্য ছাড়া শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির জন্য হচ্ছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।